বিভিন্ন প্রকল্পের কাজ দেখে সরকারি বরাদ্দের অর্থ হাতিয়ে নেওয়ায় নেশা এক আওয়ামী লীগ নেতার বাদ রাখেন না বিদ্যালয় মসজিদ মাদ্রাসা ঈদগাহ মাঠ ও রাস্তার বরাদ্দের টাকাও গেল বছরে কোনো কাজ না করেই তিনি হাতিয়েছেন লাখ লাখ টাকা চার অভিযোগ রয়েছে তার এসব অপরাধের পেছনে রয়েছে দলের অনেক কর্মী থেকে শুরু করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও মো সোহেল রানার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান কলি এ যেন আজব এক নেশা কোন কাজ না করেই পকেটে ভরছেন মোটা অঙ্কের টাকা ক্ষমতার দাপটে কাউকে ভয় পান না তিনি বরং সবাইকে হাতের মুঠোয় রেখে ভাগ বাটোয়ারা করেই চলে তারই কার্যক্রম এতক্ষণ যার কথা বলছিলাম তিনি হলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান তার বাড়ি উলাইল ইউনিয়নের কোদালিয়া গ্রামে জমুনা আছে বলি লাইফ জমুনার রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ এই স্কুলের মাটি ভরাটার জন্য যে 5 লক্ষ টাকা এখানে sancion میشه সেই টাকাটা থেকে কিছু টাকা উঠিয়ে আনছে কিন্তু এখানে কোনো কাজ করে নাই পার্ট পেমেন্ট আর 1 লক্ষ টাকা এই প্রকল্পের যিনি সভাপতি হয়েছেন আব্দুল মান্নান মানে তুই প্রায় 3 থেকে 4 মাস আগে এখন পর্যন্ত এই মাঠে এক টুকরি মাটিও ফেলে নাই মানুষ খুব কষ্ট করতেছে ওই নামাজ পড়তে পারতেছে না আর রাস্তার কাজ হওয়ার কথা ছিল সে কাজও হয় নাই কে কাজ এবার এই যে এই রাস্তাটুকু হয়েছে হয়তো দরিদ্র দিয়ে আর তার যে বাজেট যে বাজেটের কাজ ছিল সে সে কাজ সে করে নাই কে খা লোক হিসেবে তেমন ভালো না যে কোনো প্রজেক্ট দিয়ে এরা টাকা আনে টাকা ওঠায় নিজের আত্মসাৎ করে আমাদের এলাকার হলো কাজ যতই আসুক টাকা যার হাতে পড়ে সেই মনে করেন যে সব কিছু মনে করেন যে ওই ফানা ফিল্লা সাফ করে দেয় চার লাখ টাকা দুই বছর আগে প্রকল্প আসছে রাস্তার তো কোনো কাজই হয় নাই বলে পাঁচ লক্ষ টাকার একটা প্রজেক্ট মাটি ভরাটে পাশ হয়েছে কিন্তু সেই প্রোজেক্টে কোনো মাটি বিদ্যালয়ের প্রাঙ্গনে নেই বা দৃশ্যমান নেই জানা গেছে একটা দুটা নয় সরকারি এগারোটি প্রকল্পের নাম ভাঙিয়ে এখন পর্যন্ত সাড়ে আঠারো লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আবু লীগ নেতা আব্দুল মান্নান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রূপসা ওয়াহেদালী উচ্চ বিদ্যালয়ের মাঠের মাটি ভরাটের পাঁচ লাখ টাকা দক্ষিণ কোদালিয়া মসজিদ ও ঈদগা মাঠের তিন ধাপের সাড়ে তিন লাখ দক্ষিণ খানপুর মসজিদের পঞ্চাশ হাজার রূপসা মসজিদ মাদ্রাসার পঞ্চাশ হাজার তিনটি রাস্তা নির্মাণ ও সংস্কারের খরচ নয় সহ সরকারি বরাদ্দের মোট সাড়ে আঠারো লাখ টাকা তবে এত সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খান একটি মহল তার সম্মান ব্যাপারটা করতে উঠে হাতে পাইনি বুঝছেন পাঁচ টাকা দিয়ে দিচ্ছে একটা

তবে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন এটা কে তার অন্য কি পরিচয় আছে সেটা আমাদের কাছে বিবেচ্য নয় এখানে যদি কোনো প্রকল্পে কোনো রকমের অনিয়ম হয়ে থাকে আমরা সেটা তদন্ত সাপেক্ষে যেই করুক তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব রাষ্ট্রীয় বরাদ্দের টাকা আত্মসাতকারীদের বিরুদ্ধে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের নুসরাত জাহান কলি কালবেলা